সম্মানিত অনপ্যাসিভের ফাউন্ডারগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমি অনেক ভালো আছি সম্মানিত ভিউয়ার্স নতুন পপ আপ আমাদের এসেছে ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন এই বিষয়ে আপনারা অনেক ভিডিও দেখে নিয়েছেন আশা করি আপনাদের কি করতে হবে সবগুলো আপনারা বুঝে গিয়েছেন আপনি মনে রাখবেন আপনার ভুলে যদি আপনার ফাউন্ডারশিপ নষ্ট হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি ভুল করেন সেই ভুলের শাস্তি কখনোই অন্য কেউ বহন করবে না বা সে ভোগ করবে না এটা আপনাকে বুঝতে হবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বর্তমান সময়ে যে ভুলগুলি আপনি করলে আপনার ফাউন্ডারশিপটি বাতিল হয়ে যেতে পারে সেই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই উপকারী একটি ভিডিও হবে আপনারা যারা এন ডি এ সিগনেচার করে আমাদের ব্যাক অফিসের ইকোসিস্টেম যে ড্যাশবোর্ড আছে সেটা আপনারা যারা আপডেট করতেছেন তারা অবশ্যই জেনে গেছেন কিভাবে আপডেট করতে হয় আপডেট করার পর আমাদের কিন্তু একটা রেফারের লিংক হচ্ছে যেটা আমরা শেয়ার করব সেই লিঙ্কটা কিন্তু আসলে আমাদেরকে এই মুহূর্তে শেয়ার করতে নিষেধ করা হয়েছে অনেক ফাউন্ডার আমরা ইতিমধ্যে সেই লিঙ্কগুলো শেয়ার করছি আমি আসলে বুঝতে পারি না কেন আপনারা এমন করেন আপনাদেরকে যেটা করতে বলা হয় সেটাও আপনারা করেন যেটা আপনাদেরকে করতে বলা নিষেধ করা হয় সেটাও আপনারা করেন এই ভুলগুলোর কারণে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি আপনি ভুল করছি যেই ভুলের ক্ষতির সম্মুখীন হচ্ছে টোটাল ফাউন্ডারগণ আমাদের কোম্পানি তাই এই সমস্ত বিষয়গুলোতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেটা আপনাকে করতে নিষেধ করা হয়েছে সেটি আপনি করবেন না যেটা আপনাকে যতটুকু করতে বলা হয়েছে আপনি সেটা ততটুকুই করুন নিচ থেকে বেশি কিছু করতে যাবেন না ব্যাক অফিসের আপডেট সেকশনে আপনি যখন যাবেন তখন আপনি সেখানে দেখতে পারবেন আপনাকে লাল কালি দ্বারা অর্থাৎ লাল রঙের লেখা দ্বারা আপনাকে বাণী দেওয়া হয়েছে পরবর্তী কর্পোরেট ওয়েবিনারের নির্দেশ না আসা পর্যন্ত বা কর্পোরেট ওয়েবিনারে যতক্ষণ পর্যন্ত আপনাকে রেফারের লিংক শেয়ার বিষয়ে স্যার নিজে কোনো তথ্য বা কোনো দিক নির্দেশনা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই লিঙ্কটি শেয়ার করবেন না এই লিঙ্কটি শেয়ার করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আসলে আমি বারবার আপনাদের জন্য এ কারণেই আমি আসি আমি মূলত নিয়মিত ভিডিও বানাই এগুলো আপনার দেখেন আমি যখন থেকে যে আসলে আমরা ফাউন্ডাররা ভুল করছি তখনই আমি এই ভিডিওগুলি বানাই আর এই ভিডিওগুলি জানে না কে সম্পূর্ণ দেখেন বা না দেখেন কার কতটুকু কাজে লাগে বা না লাগে তবে আমি একজন অনপেসিবের গর্বিত ফাউন্ডার আমি একজন ফাউন্ডার হয়ে বলছি আপনাকে আপনি অবশ্যই শুধুমাত্র আপনার প্রোফাইলটি আপডেট করে আপনি নিশ্চুপ থাকুন আপনি যে রেফারের লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি আপনাকে আগেই কোথাও শেয়ার করার প্রয়োজন নেই কারণ আপনি যদি এই লিঙ্কটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ আমাদের অনেক রুলস আছে যে রুলসের বাইরে যদি আপনি কাজ করেন আপনার ফাউন্ডারশিপটি কোম্পানি টার্মিনেট করে দিতে পারে বাতিল করে দিতে পারে সেই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তাই আমাদের এই কষ্টের ফাউন্ডারশিপটি যতক্ষণ আমরা টিকিয়ে রাখতে পারি অবশ্যই আমাদেরকে সেটা টিকিয়ে রাখতে হবে আমরা কোনোভাবেই যেন আমাদের ছোটোখাটো ভুলে আমাদের এই ফাউন্ডারশিপটি হারিয়ে না ফেলি বা আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই সেই কথাটি আমি আপনাদেরকে স্মরণ করে দেবার জন্য ভিডিওটি তৈরি করলাম আশা করে আপনারা সকলেই বুঝতে পারছেন আমার এই কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ছোটো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না আসলে অনপ্যাসিভ সম্পর্কে আমিও ভিডিও বানাতে পারি আমি ভিডিও বানাই এ কারণে কারণ আপনারা যেভাবে বাজে কমেন্ট করেন যে আপনাদের টাকা ঠিক ইনকাম হচ্ছে আপনারা ঠিক ইনকাম করছেন শুধু আমাদের ইনকাম নাই বারবার রোজ রোজ একই কথা কিন্তু আসলে কথাগুলো যে আপনার জন্য কত মূল্যবান যদি আপনি একবার অনুধাবন করতে পারতেন তাহলে এটা বুঝতেন আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় জানি না আমি কোনো ইনকাম পাই না আমি দেখেছি শ্রদ্ধেয় ফিরোজ হোসেন স্যারকেও বা খন্দকার মিসেস আঁকি ওনাদেরকেও অনেক নেগেটিভমূলক কমেন্ট করেন স্যার বিরক্ত হয়ে অনেক সময় কমেন্ট অপশনটা বন্ধ করে রাখেন যে কারণে আমরা রিয়েল যে সমস্ত ফাউন্ডাররা আছি তারাও অনেক সময় আমরা তাকে কোনো কিছু জানা থেকে আমরা বঞ্চিত হই দয়া করে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আসলে ফিরোজ হুসেন এবং খন্দকার মিসেস আঁকে সম্পর্কে আমি জানি ওনারা কতটাকে ইউটিউব থেকে ইনকাম করে আপনি বিশ্বাস করবেন কি না না তারা ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো ইনকাম পায় না এখন যদি বলেন যে আসলে আটানাও কি ইনকাম করেনি হ্যাঁ করেছে মাত্র হয়তো তিরিশ ডলার বত্রিশ ডলার তারা আসলে আপনি দেখুন এই বর্তমান সময় তিরিশ থেকে বত্রিশ ডলার কয় টাকা হয় আর এই টাকা দিয়ে ওনারা কী করেন বা কিভাবে চলবেন কিন্তু ওনারা আপনাদের আমাদের জন্য যেভাবে হেল্প করে আসছেন এটা যদি আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার না করি প্রকাশ না করি তাহলে কিন্তু সত্যি আমাদের এটা একটা দুঃখজনক একটা ব্যাপার আমি আসলে ওনার প্রশংসা করতে আসেনি বা ওনার চ্যানেলকে ও আগায় দেওয়ার জন্যও আমি আসনাই আমি আমার স্থান থেকে বললাম ওনারা অনেক ভালো মনের মানুষ ইউটিউবে যদি আপনারা ভিডিও দেখেন অবশ্যই ফিরোজ হোসেন এবং খন্দকার মিসেস আকের ভিডিওগুলো দেখবেন তারা টাকার গল্প ছাড়াই আপনাকে সুন্দরভাবে প্যাসিভের বিভিন্ন টেকনিক্যাল পার্ট এবং বিভিন্ন সাপোর্ট দিয়ে আপনাকে যাবে আপনি যদি সেই দিকটা যদি ভালোভাবে বা পজিটিভলি যদি নেন তাহলে অবশ্যই আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন আপনারা ইউটিউবে থাকবেন কিন্তু